এনএফএসরে এবং গরিব কল্যাণ যোজনার যুক্তটা কোয়াই থিলা সেটা আমার এই যে বাজেট পরদিন পেশ করা যাচ্ছে পার্লামেন্টে ফিনান্স মিনিস্টার অনুকূল ফিনান্স মিনিস্টার দিয়েছেন তা দেখা যাচ্ছে যে তাঁর কইবা করিবা ভিতরে কত ফরক আছে কেন এটি ড্রাস্টিক রিডাকশন হয়েছে ওয়ান থার্ড আমার যে প্রোভিজন রিজেকশন হয়েছে এনএফএসরে যে ফুড সাবসিডিজ 31,000 কোটি এবং 20,000 কোটি আমার যে প্রক্যুরমেন্টরে ইয়েটিকি 91,000 কোটি যায় প্রায় ওয়ান থার্ড যেটা কুলে এবং তা রিডকশন হয়েছে সো তাকে যে যুক্তি করা যাচ্ছে যে কোভিড উঠিগাল বলে কোভিড উঠিনি লোকঙ্কর অন্টা সড়ক হয়নি লোকঙ্কর রোজগার আসেনি এপটে মহঙ্গাইর মাড় আছে তেমন রুরাল ইকোনমি সেই স্তরক ন আসবা যায় এক দুই রে আমার কোভিডরে যে কোভিডরে আক্রান্ত হতু নাহি সে কাম করিবার দক্ষতা হ্রাস পাইছে গাঁরে যে কৃষি শ্রমজীবী সে দক্ষতা বি কি গরিব লোক সর্ভিস সেক্টর বি যে অনেক দক্ষতা হ্রাস পাইছে তেমন ইন টর্মস অফ ড্যালিজ ডিজাবিলিটি আডজস্টেড লাইফ ইয়ার্স আমি যে কাম করিবার দক্ষতা হ্রাস সে অনুসারে আমার মহঙ্গাই বৃদ্ধি এবং গোটে লোকর পরিবার পোষণ কিভাবে হব এবং ঘর চলব তা উপরে ইয়ে চড়ক পড়ছে তেমন একু রেস্টোর করা আমি ডিমান্ড করুছু পুনি আপিল করুছু যে তাঙ্কর ওড়িশা করু এবং তাকু আম এমপি মানে আমার দল তরফ আমি বিভিন্ন কথার সে ফোরমে দল তরফ তাকে অতীতরে উঠেছু এবং এই বজেট পরে মধ্যে তাকে উপযুক্ত ফোরমে উঠেবু এবং আমি আশা করুছু যে আমার মাননীয় বিজেপির যে আমার সাংসদ বৃন্দ দিল্লিতে ওড়িশাবাসী কথা 3,25,00,000 ওড়িয়া কথা চাষীর কথা দেখিকি রেজিস্টার করে এবং আমার যে প্রোক্যুরমেন্ট যে ইন্ট্রান্সেস হয়েছে পেমেন্ট যে আছে 14,000 কোটি টাকা যে দেওয়ার আহ যে ইন্টারেস্টর ওভারডিউ রয়েছে তার সঙ্গে তাকে দেলে সে মেকানিজম যে ইকোসিস্টমটা প্রোক্যুরমেন্টর অন্তর্ভুক্ত হয়ে যাব আপনি ভাবছেন কত মাস পর্যন্ত কেন্দ্র সরকার ইয়া করিয়া দরকার আর কত মাস বৃদ্ধি করিয়া দরকার এটা অন্তর্ভুক্ত আর 2 বর্ষ তাটা ইকোনমিক্স মানে কইপারিবে যে মানে রুরাল অ্যাসেসমেন্ট করুছেন বর্তমান স্থিতিতে যা সোশ্যাল ইকোনমিক ইম্প্যাক্ট যা অ্যাসেসমেন্ট অনুসারে এবং আমি যে কথা কইলু ড্যালিজ অনুসারে অন্তর্পক্ষে অন্টা সড়ক হওয়া জাস্ট যাইছে এবং অন্য চাইনা ঠু আরম্ভ করে অন্য জায়গার মধ্যে কোভিড সরি না তেণু পর্যন্ত আমার ব্যস্তরে তেণু তেণু তাকে না কোভিড ন আসু কিন্তু আমি লোকঙ্কু আমি অন্টা সড়ক করি খেয়া হয়েকি যে অনেক কিংবা যে কাম করিবার দক্ষতা হ্রাস পাইছে বিশেষ করে গরিব লোক গরিব কল্যাণ কথা ভিতরে কুহযাচ্ছে তেমন সেমানঙ্কু পাই এটা রেজিস্টার করা দরকার স্যার কেন্দ্র সরকার যেহেতু এটা বন্ধ করে দিয়েছেন তেমন গরিবঙ্কু কথা রাজ্য সরকার চিন্তা করবে রাজ্য সরকার চিন্তা করছেন গোটে স্টেটর কিন্তু তার যে ক্যাপাসিটি আছে সে অনুসারে নবীন বঙ্গ সরকার যে প্রো পিপুল প্রো অ্যাক্টিভ সরকার এবং প্রো পুয়ার সরকার প্রো পিপুল সরকার তেমন যা আবশ্যক বিভিন্ন ক্ষেত্রে সবভেনশন দিয়ে করা যাচ্ছে